كلمة لا إله إلا الله محمد رسول الله أمريكتش هاي كلمة شهادة قربا ما شهادة قربا إن شاء الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো আনগ্। ইলাহ নাই তার কোনো শরিক নাই এবং মুহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ রসুল্লাহ <melodhi> এই জায়গায় যে শব্দ ওই লাস্টে ইলাহ এটা হচ্ছে আমাদের বিশ্বাসের একটা স্তম্ভ গুরুত্বপূর্ণ আকিদা ইলাহ মানে কি সমস্ত ক্ষমতার একমাত্র সার্বভৌমত্ব আল্লাহ অনেকে অনেক জায়গায় আছে রব অনেক জায়গায় আছে মাবুদ সকল কথার একটাই অর্থ সমস্ত ক্ষমতার সার্বভৌমত্ব কার জায়গায় সমস্ত ক্ষমতার উৎস যদি জনগণকে দেন ইমান থাকবে ফর্দা পিপল অফ দা পিপল বাই দা পিপল ইমান থাকবে তাহলে বলেন আমাদের আকীদা কি ইলাহ সকল ক্ষমতার উচ্চ কার আল্লাহ আজ অজালের এ বিষয়ে আগেও বলেছি এখনও বলছি কারণ এটা আকীদার মূল ভিত্তি এই ইলাহ কনসেপ্টটা এতই এতই সূক্ষ্ম যদি একটু সরে যায় শিরিক হয়ে যাবে একটু সরে গেলে ইমান নষ্ট হয়ে যাবে বলে নাউজ বিল্লা প্রিয় ভাই এই ইলাহ জিনিসটা আমাকে সবসময় বুঝতে হবে